হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি নেক্সট রাইড বলতেছি বান্দরবন থেকে। আমরা নীলগিরি থেকে আমরা এখন যাচ্ছি, দেখেন গরু। সবাই সেফলি, এই সব জিনিস, কুকুর আছে, গরু আছে, ছাগল ওইখানে যারা পালে এসব থেকে একটু দেখে শুনে রাইড করবেন কেয়ারফুললি। আমরা নীলগিরি থেকে এখন যাব চিটং, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মেবি আমরা এখন এদিক থেকে আপনার চিম্বুক সূর্যোদয় ওইখানে গিয়ে একটু 10 মিনিট, দেন আবার রওনা দিব। সময় হাতে খুবই কম, সন্ধ্যার আগে আমাদের পৌঁছাইতে হবে, কিন্তু পথের এখনো অনেক রয়েছে বাকি। তো কিছু করার নাই, আগে টান পরে কথা। পরিবেশটা দেখছেন কি, মানে গাছ, ইনশাল্লাহ কোনো না কোনো একদিন কোনো পাহাড়ের টিপায় থাকার একটা ব্যবস্থা করে নিন। যদি ওইখানে আপনার মনে করেন আমাদের প্রজাতির মানুষ থাকেন, ওইখানে একটা বিয়ে করে ফেলতাম। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। খালি কর্নারিং হবে, খালি কর্নারিং, কথা কম কাজ বেশি, কর্নারিং বেশি খেলে হবে। তো সকলেই সবসময় এরকম লং ট্যুর বা ট্যুরের সময় সবসময় সেফটি সব কিছু ইউজ করবেন, ভালো মানের। পুরোটাই ডিপেন্ড করে আপনার উপর। আর এখানে যখন রাস্তাটা চিকন, তো ওইভাবেই রাইড করতে হবে, সব দিক বিবেচনা করে। দেখা যায় আপনার মোড় ঘুরতে গেলে সামনে থেকে কোনো কিছু আসতেছে কি না ওইটাও দেখা যায় না। হর্নটা ওইভাবেই আপনার ইউজ করতে হবে, যে একটু বেশি সাধারণত। আর পা যেমন ওই সামনে আমার পা দেখতেছেন, তিনজন নিয়ে টানতেছে, কোনো হেলমেট নেই, রোজ এখানের স্থানীয়, ওদেরটা চিন্তা করে লাভ নেই, ওরা হলো প্রতিদিনের এখানের খেলোয়াড়। তো কন্ট্রোলটা হলো নিজের উপর, আমি যতটুকু কন্ট্রোল করতে পারবো ততটুকু টান রাইড করবো, এর বাইরে না। যে একজন টানে যেতেছে, আমারও না ও টানতেছে, এখন আমারও টেস্টে হবে, ওই চিন্তা ওই মেন্টালিটি রাখলে হবে না। জীবন একটাই, আপনি ট্যুরে গেছেন ঠিকই, আপনার বাসায় আপনার বাবা মা ভাই বোন সবাই অপেক্ষা করতেছে, আপনি কখন আসবেন, কোনো একটু সমস্যা যে না হয়। দেখেন আপনি ট্যুরে গিয়ে নামাজ পড়েন না, দেখা গেল ঘুরতেছেন, কিন্তু আপনার জন্য ঠিকই আপনার ফ্যামিলি সবাই চিন্তা করতেছে। তো ওইভাবেই সব কিছু চিন্তা ভাবনা করেই রাইড করবেন, ভালো মানের একটা হেলমেট ইউজ করবেন। আর আসলে আমরা মানে একটু চাপ পড়ে গেছে একদিনের জন্য, জাস্ট এক রাত ছিলাম। আমি মনে করি এভাবে না হয় একটু 2 রাত থাকলে বেটার, আমার মানে যেটা আমার পছন্দ আর কি। আপনার থানচি টানচি ওগুলো কোনো কিছুই যেতে পারিনি, এবার বেড বাস খেয়ে ফেললাম এটাতে। ইনশাল্লাহ নেক্সট মান্থে আশা আছে, দোয়া করবেন আপনাদের সাপোর্টেই সামনে থেকে ওইভাবেই প্রিপারেশন নিয়ে নামতেছি। আসলে অ্যাকচুয়ালি আমি মোটো ব্লগ নিয়ে কোনো মাথায় থিঙ্কিং ছিল না, 17 সাল থেকে দেখা যায় কি টুকটাক ভিডিও করতাম জাস্ট শখের বসে। এখন এমন একটা মানে এটা মানে একটা শখ হইতে হইতে এমন একটা শখের পর্যায়ে চলে গেছে যেটা কল্পনা করি নাই কখনো। সব কিছু একদিকে, এখন এটা একদিকে, দেড়তেরি কষ্টের বুকের মারে বাবা, আগে টান। তো যেটা বলতে নিছিলাম, যেটা আমি এখন ক্যামেরা ইউজ করি একদম নর্মাল, আপনারা আমার ভিডিও কোয়ালিটি
A few moments later.